পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার বাড়ির ছাদের জবা ফুলের পরিচর্যা সম্বন্ধে আপনাদের কাছে ডিটেলস বলব। জবা বা হিবিস্কাস, এটি যেমন পূজোয় লাগে তেমন বাগানের সৌন্দর্যও বাড়িয়ে তোলে। এই দেখুন আমার বাড়ির ছাদের শোভা কি সুন্দর বাড়িয়ে তুলেছে। এই দেখুন কতগুলো জবা, এই দেখুন একটা হলুদ রঙের জবা, ঠিক আছে, এটা দেখুন অফ হোয়াইট কালার, এর ভেতরটা আবার লাল, এই দেখুন ভেতরটা লাল, আবার দেখুন এটা একদম টকটকে লাল, বুঝছেন। আর এই দেখুন এটাও আরেকটা হলুদ ভ্যারাইটি, কিন্তু এটার আরেকটা ইয়ে আছে, এটার সাইজটা অত্যন্ত বড় হয়, এটার ডায়ামিটার প্রায় 6 ইঞ্চি। তো এটা আরেকটা হচ্ছে সাদা থোকা, আরেকটা অরেঞ্জ দেখুন, অরেঞ্জ, এই দেখুন অরেঞ্জটি, এটাও খুব সুন্দর অনেকগুলি ফুটেছে, আরেকটা ওই দেখুন লাল থোকা। তো কীভাবে আমার বাড়ির ছাদের সৌন্দর্য বাড়িয়েছে দেখুন, এই দেখুন দেখেছেন। তা বন্ধুরা, এই জবা গাছগুলিকে ভালোভাবে রাখতে বা এর মানে বছরে প্রচুর পরিমাণ ফুল দিতে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই পদ্ধতিগুলো আপনাদের একে একে করে আমি বলছি। 1 নম্বর, জবা গাছ প্রচুর রৌদ্র ভালোবাসে, তাই জন্য একে ফুল সানলাইটে রাখতে হয়। এই দেখুন আমার বাড়ির ছাদের এই সব জবাগুলি আমি একদম ফুল সানলাইটে রেখেছি, তার জন্য দেখুন কত ফুল এসছে। তাহলে কি হবে, এর পাতা সবসময় সবুজ থাকবে, পাতা কখনো হলুদ হবে না। তাই বন্ধুরা, আপনারা যদি কেউ এখনও পর্যন্ত জবা গাছ ছায়ায় রেখেছেন তাহলে সেটিকে ফুল সানলাইটে করে দিন। এবারে 2 নম্বর, এর হচ্ছে পাতা এবং কাণ্ড সকাল বিকাল দুবার ভালো করে জল দিয়ে স্প্রে করে দিতে হবে, সকালে সূর্য উদয়ের পরে এবং সন্ধ্যাবেলা সূর্য অস্তের কিছুক্ষণ আগে ভালো করে কাণ্ড এবং পাতাকে স্প্রে করে দিতে হবে। কারণ সারাদিনে এর পাতার গোড়ায় বা বৃন্তের গোড়ায় কিছু যদি পোকা এসে থাকে, পোকামাকড় এসে থাকে, সেগুলো জল দিয়ে স্প্রে করলে সেগুলো চলে যাবে। এই দেখুন কীভাবে আমি স্প্রে করি, এই দেখুন, এই দেখুন একটা হ্যান্ড স্প্রেয়ার দিয়ে ভালো করে এর এইগুলো পাতাগুলো এবং কাণ্ডগুলো ধুয়ে দেবো, এইভাবে এইভাবে সকালে সূর্যোদয়ের পরে আর বিকেলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে ভালো করে। তাহলে কী হবে, যদি এই গোড়ায় কিছু পোকামাকড় এসে থাকে সেগুলো চলে যাবে। 3 নম্বর, খেয়াল রাখতে হবে এর গাছে কোনো পোকামাকড় আসছে কি না, পোকামাকড় বাসা করছে কি না। জবা গাছের কমন পোকা হচ্ছে মিলি বাগ অথবা হচ্ছে দুধ পোকা, তো এটা হয় এরকম জায়গায় হয়ে যায়, এরকম জায়গায় পাতার গোড়ায় সব এই রকম বৃন্তের গোড়ায় অথবা পাতার গোড়ায় হয়, দেখাচ্ছি আপনাদের। কিছুদিন আগে আমার এই গাছটিতে অ্যাটাক করেছিল, এই দেখুন এই যে, এই যে পাতাটা দেখছেন, এই পাতাটা, এই দেখুন কীরকম কুঁকড়ে আছে পাতাটা, এই দেখুন এই ভালো করে, হ্যাঁ এই দেখুন পাতাটা কুঁকড়ে আছে, এই এই পাতাটি এর গোড়ায় লেগেছিল। তো এটার জন্য করতে হয় কি, বাজারে একটি ওষুধ পাওয়া যায় একতারা বলে, সেটিকে 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে গুলে সপ্তাহে 3 দিন স্প্রে করতে হয় ভালো করে। তো ওই সূর্য অস্তের কিছুক্ষণ আগে, হ্যাঁ, স্প্রে করতে হবে। যদি আপনার ধরুন পোকাটি লেগে যায় তাহলে সপ্তাহে 3 দিন আপনাকে করতে হবে, অথবা আপনি জেনারেল ওয়েতে 15 দিনে একবার করে দিয়ে রাখতে পারেন। তাহলে কি করবেন, যদি মিলিবাগ বা দুধ পোকা এসে যায় তাহলে আপনাকে ওই একতারা 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে সপ্তাহে 3 দিন, আর যদি পোকা না লেগে থাকে আপনি 15 দিনে একবার করে দিয়ে রাখুন। এরপরে গাছটিতে ভালো ফুল পাওয়ার জন্য কী কী করবেন, ভালো ফুল পাওয়ার জন্য বা পাতা সবুজ রাখার জন্য জবা গাছ পটাশ প্রচণ্ড ভালোবাসে, পটাশের সঙ্গে একটু নাইট্রোজেন এবং ফসফরাসেরও দরকার হয়। সেই জন্য আপনারা ইউজ করতে পারেন, ধরুন পটাশ বাজারে পাওয়া যায় সেটা 2 ভাগ, সঙ্গে 1 ভাগ হাড়কুচি আর 1 ভাগ ফসফরাস দিয়ে আপনি গাছের গোড়ায় দিতে পারেন, অথবা সুফলা বলে একটা রেডিমেড পাওয়া যায় সার, সেটাও দিতে পারেন। এটাতে এই 3টে উপাদান আছে। আর এ আরও একটা সহজ উপায় হয়, যদি এগুলো তো গাছের গোড়ায় দিতে হয়, আর তার সঙ্গে আরও একটা সহজ উপায় আছে, বাজারে এনপিকে
টোয়েন্টি 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 অথবা এনপিকে নাইনটিন 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 পাওয়া যায়। সেটা ওই 1 লিটার জলে 1 চামচ মিশ্রিত করে ভালো করে গুলে পুরো গাছে স্প্রে করে দিতে হবে। এই 3টে অল্টারনেটিভের মধ্যে যে কোনো একটু যদি আপনি ফলো করেন তাহলে গাছ সবসময় ফুলে ভরে থাকবে এবং পাতাও সবুজ হয়ে থাকবে। 5 নম্বর, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া অথবা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া। এটা অ্যাকচুয়ালি লাল মাকড় বলে একটা পোকা আছে যেটা ওই গাছের পাতায় বসে যায়, বৃন্তের গোড়ায় বসে যায় এবং আস্তে আস্তে গাছের পাতা এবং কুঁড়ি থেকে আপনার রস শুষে নেয়, দিয়ে তখন ক্লোরোফিলের অভাব হয়, তখন গাছটির পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়ি এবং কুঁড়িটিকে তো হলুদ হয়ে যায়, হয়ে ঝরে পড়ে। এটার জন্য একটা যে কোনো হচ্ছে ফাঙ্গিসাইড আপনি ইউজ করতে পারেন, যেমন একটা প্ল্যান্টোমাইসিন বলে একটা বাজারে পাওয়া যায়, সেটাও আপনি ইউজ করতে পারেন। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে এবং এটা 15 দিন অন্তর স্প্রে করতে হবে, তাহলে এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি ঝরে যাওয়া এই রোগটি দূর হয়ে যাবে। 6 নম্বর, গাছে ফুল আসছে না বা কুঁড়ি ঝরে পড়ছে, তার জন্য কী হবে? তার জন্য আপনাকে ইউজ করতে হবে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতে হবে। তো সেরকমই একটি বাজারে পাওয়া যায় হচ্ছে মোবোমাইন। মোবোমাইন যদি আপনি ইউজ করেন সেটাও হচ্ছে ধরুন 1 লিটার জলে আপনার 1.5 গ্রাম দিতে হবে, মিশিয়ে 15 দিন অন্তর স্প্রে করতে হবে। তাহলে কী করবেন, মোবোমাইন যদি এই সপ্তাহে দেন তাহলে পরের সপ্তাহে আপনি দেবেন প্ল্যান্টোমাইসিন। এইভাবে অল্টারনেট উইকে আপনি প্ল্যান্টোমাইসিন অ্যান্ড মোবোমাইন ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার গাছের কুঁড়িও ঝরছে না বা পাতাও হলুদ হচ্ছে না, সবসময় পাতা সবুজ হয়ে থাকবে এবং ফুল প্রচুর দেবে। এরপরে আসি মাটি। মাটি কীভাবে করবেন, যদি ধরুন একটি টবে মানে 10 ইঞ্চির টবে আপনি যদি লাগান চারাটি, তাহলে মাটি করবেন এইভাবে, গার্ডেন সয়েল 80%, 20% আপনি ভার্মি কম্পোস্ট মেশাবেন, তার সঙ্গে 2 চায়ের চামচ খোল গুঁড়ি দেবেন, সরষের খোলের গুঁড়ি, আর 1 চামচ পটাশ, 1 চামচ ফসফরাস, আর আরেকটা হচ্ছে যে ধরুন পোকা অথবা কেঁচো ফেঁচো যদি রোধ করতে হয় তাহলে ম্যাটাশিট বা থাইমেট টাইপের, ম্যাটাশিট নয় হ্যাঁ ম্যাটা থাইমেট জাতীয় কিছু ওষুধ একটুখানি মিশিয়ে দিতে হবে। যেমন আমরা ইউজ করি স্পোরিডেক্স বলে একটা ইউজ করি যেটা হচ্ছে থাইমেট জাতীয় ওষুধ, আর তাও যদি না হয় আপনি নিমখোল 1 মুঠো দিয়ে দেবেন। আর মাঝে মাঝে ওই যে মিশ্রিত সার যেটা আমি আপনাকে 2 নম্বর পয়েন্টে বললাম, মানে নাইট্রোজেন পটাশ আর ফসফরাস মিশিয়ে, সেটা এবং কিছু জৈব সার এবং মাঝে মাঝে সপ্তাহে 1 বার করে আপনি দিতে থাকবেন, তাহলে জবা গাছে সবসময় এরকম ফুলে ভরে থাকবে এবং আপনার বাগানের সৌন্দর্য বাড়িয়ে রাখবে। এই মিশ্রিত সারের সঙ্গে মাঝে মাঝে আপনি নিমখোলও ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনার ওই কেঁচোটা দূর হয়ে যাবে, কেঁচোটা থাকবে না। তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের আমার বিষয়, কীভাবে বেশি করে জবা ফুল ফোটাবেন এবং তার পরিচর্যা করবেন এবং আপনার ছাদের সৌন্দর্য বাড়িয়ে রাখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুগণ বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি আমার সম্ভব মতো আপনাদের রিপ্লাই করে দেবো।